পাঠান ওয়েলকাম টু কাজী অ্যান্ড কাজী টি টাইম এই প্রোগ্রামে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি রেসিপি যার নাম হচ্ছে কাশ্মীরি কাওয়া কাশ্মীরি কাওয়া একটি ট্রেডিশনাল চায়ের রেসিপি যা আমাদের মাইন্ড এবং বডিকে সুথ করে তো এই চা বানানোর জন্য খুবই কম ইনগ্রিডিয়েন্ট কিন্তু লাগে এখানে পেস্তা বাদাম কাটা আছে আছে লবঙ্গ জাফরান এবং কিছু শুকনো রোজ পেটালস আর সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমাদের জ্যাজমিন গ্রিন টি ইউজুয়ালি এই চাটা আমরা গ্রিন টি দিয়ে বানিয়ে থাকি বাট জ্যাজমিন গ্রিন টি কিন্তু এর মধ্যে নিয়ে আসবে আরও একটা সুন্দর অ্যারোমা আর এটা খুব সুন্দর করে আমার মনে হয় এই চায়ের সাথে ব্লেন্ডেড হয়ে যায় অ্যান্ড এই জ্যাজমিন গ্রিন টির সাথে রয়েছে অর্গ্যানিক জ্যাজমিন ফুড এর মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধের জন্য অধিক কার্যকর আর এটি আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সাহায্য করে বিভিন্ন রোগ প্রতিরোধেও সহায়তা করে এবং এটি অত্যন্ত হেলদি একটি চা সো এখন আমি পানিটা গরম করে নিব তারপর আমি সব কিছু কাপে ট্রান্সফার করব সো পানি দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ পানিটা ফুটতে ফুটতে আমি এই যে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো একটু সিঙ্ক্রোনাইজ করে নেই এবং আমি অ্যাকচুয়ালি রেকমেন্ড করব বিইং আ নিউট্রিশন অ্যান্ড ফিটনেস কোচ যে এরকম টাইপের হেলদি টি দিনে অ্যাটলিস্ট 2 বার পান করা উচিত অনেকে আছে যে গ্রিন টি শুধু খেতে চায় না গ্রিন টির একটা আফটার টেস্ট থাকে বাট কাজী অ্যান্ড কাজীর গ্রিন টিরও আফটার টেস্টে একটা সুইটনেস থাকে অ্যান্ড জ্যাজমিন টির মধ্যে আছে ফ্রেগনেন্ট একটা ফ্লেভার এখানে কিন্তু কোনো অ্যাডেড ফ্লেভারও ইউজ করা হয় না এভরিথিং ইজ ন্যাচারাল অ্যান্ড 100% অর্গ্যানিক এখানে 4টা লবঙ্গ দিয়ে দিলাম সো এর সাথে আমি দিয়ে দিচ্ছি পেস্তা কুচি সো কাশ্মীরি কাওয়ার মিডল প্রসেস যেটা হাফ প্রসেস সেটা হয়ে গেছে এখন আমি কাপে ঢেলে নিব এখন নিব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট জ্যাজমিন গ্রিন টি 2 মিনিটের মতো আমি এটা স্টিপ করব অনেকে আছে আমরা চায়ের যেই স্যাশেগুলো সেগুলো অনেকক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখি সেক্ষেত্রে হয়ে যায় কি চায়ের টেস্টটাই বিটার হয়ে যায় সো জাফরান ছাড়া এই চাটা ইনকমপ্লিট জাফরান দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি কিছু ড্রাইড রোজ পেটালস 3 মিনিট তো হয়ে গেছে আমি টি ব্যাগটাও উঠিয়ে ফেলতে পারি এখন একটু নেড়ে নিব এই চাতে অনেকে মধু ইউজ করে অনেকে এমনি খেয়ে থাকে সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল রিফ্রেশিং একটি মজাদার চা কাশ্মীরি কাওয়া আপনারা অবশ্যই এই চাটা মিস করবেন না আপনারা বানিয়ে খাবেন এবং আমাদেরকে ফিডব্যাক জানাবেন কেমন লাগলো সো সবাই চোখ রাখতে ভুলবেন না কাজী অ্যান্ড কাজীটির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও নতুন নতুন চায়ের রেসিপি দেখার জন্য অনলি উইথ মি সিমরা খান আনটিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই